তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত মারাত্মক খবর এবার মাথায় বাজ পড়তে চলেছে কালীঘাটের। অত্যন্ত গোপন খবর প্রকাশিত হয়ে গেল। ওয়ান ইন্ডিয়া অনলাইন পোর্টাল দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বিজেপিতে গিয়ে তিনি বিজেপির আসানসোল দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হতে পারেন, সূত্রের খবর তেমনটাই। মলয় ঘটককে নিয়ে বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে দীর্ঘক্ষণ নাকি সম্প্রতি দু এক দিনের মধ্যে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে মলয় ঘটক যে শর্ত দিয়েছেন সেই শর্ত বিজেপির কয়েকজন নেতৃত্ব মানতে চাননি। তবে প্রথম সারির নেতৃত্ব শুভেন্দু অধিকারী এবং সুকান্তরা মলয় ঘটককে ওই আসনটি জেতার জন্যই দলে নিতে পারেন। তবে মলয় ঘটক যে প্রস্তাব দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো তিনি আসানসোল দুর্গাপুর কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হবেন, দ্বিতীয়ত তার ভাইকে আসানসোল দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যান করতে হবে। ঠিক এই দুটি শর্তেই সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তিনি প্রার্থী হতে প্রস্তুত রয়েছেন, এমনটাই দাবি মলয় ঘটকের, এমনটাই দাবি সূত্রের। কারণ মলয় ঘটক রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেতা, গোটা বর্ধমানে তার বিশাল প্রভাব প্রতিপত্তি। এই মলয় ঘটক যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, কার্যত নিশ্চিতে বলা যায় ওই আসনটি গোহারা হারতে পারে তৃণমূল কংগ্রেস। সূত্র দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নাকি ওই মন্ত্রীর কাছে আচমকাই জানতে চেয়েছিলেন যে তিনি বিজেপির বিরুদ্ধে কেন সরব হচ্ছেন না। ওই মন্ত্রী কিছু বলার আগেই মমতা বলে দেন কে কোথায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তিনি সবই জানেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আগাম জানতে পেরেছেন যে দল বদল করতে পারে মলয় ঘটক। সেই আশঙ্কা এবার শেষমেশ সত্যি হতে চলেছে। সংশয় বাড়ছে শাসক দলের অভ্যন্তরেও, গুজবও ছড়াচ্ছে, তবে কোনোটাই এখনও পর্যন্ত সুস্পষ্ট নয়। কারণ মলয় ঘটকও আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়ার, তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেননি। এমনকি বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতে বিলম্ব করছেন শুধুমাত্র এই কয়েকটি কারণে, এমনটা কিন্তু সূত্রের খবর। বিজেপি দেখে নিতে চাইছেন তৃণমূলের বিক্ষুব্ধ আর কোন কোন নেতা বা নেত্রী রয়েছেন যাদের এই মুহূর্তে বিজেপির ছত্রছায়ায় নিয়ে আসলে আখেরে তৃণমূলের ক্ষতি এবং বিজেপির লাভ হয়, সেটা ভেবেই বিজেপি এখনও পর্যন্ত প্রার্থী তালিকা নিয়ে অপেক্ষায় রয়েছেন। আর সেই কারণেই মলয় ঘটকের বিজেপিতে যোগদানের জল্পনা উঠছে। তবে মলয় ঘটক এখনও অফিসিয়ালি বিজেপিতে যোগদানের কথা বা তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেননি।